আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে মিশমনি আপুর লেখা মেঘফুল গল্পের 33তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। প্রচণ্ড রাগে ফুঁসতে ফুঁসতে ঘরময় পায়চারি করছে সামার। অর্ণবকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব। ভায়োলেট জানতে চাইল, তুই সেদিন রাতে ওনাকে আর জোর কথা বলিসনি? সামার রাগি স্বরে উত্তর দিল, বলেছি। তারপর উনি কেন বাসায় বিয়ের প্রস্তাব পাঠালো আমি বুঝতেই পারছি না। আমার ওর সঙ্গে মুখোমুখি কথা বলতে হবে। এই মুহূর্তে ওনার সঙ্গে মুখোমুখি হওয়ার দরকার নেই আপু, রেগে উল্টাপাল্টা কিছু বলে ফেলবে। আমি ওনার সঙ্গে কথা বলে দেখছি, তুমি শান্ত হও। সামার ধপ করে বিছানার উপর বসে পড়ল, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা দুজন থাকতে আমার সঙ্গে কেন এমন হতে হবে? জানবিও ভায়োলেট একে অপরের দিকে তাকালো, দুজনের দৃষ্টিতে একই কথা বিদ্যমান। অর্ণব প্রথম থেকেই সামারকে পছন্দ করে, আমাদেরকে নয়। পারবিনকে দেখে কথা বলার সাহস হচ্ছে না ভায়োলেটের। শেষ কবে মাকে এতটা হাসি খুশি দেখেছিল সেটা ভায়োলেট মনেই করতে পারে না। অনেক ফুরফুরে মেজাজে আছেন পারবিন, নিজের হাতে রান্নাবান্না করে টেবিলে সাজিয়েছেন, অর্ণবের পরিবারের সঙ্গে মেতে উঠেছেন হাসি গল্পে। ভায়োলেট জাহ্নবীকে বলল, আপু মায়ের পরনে আজ জামদানি শাড়ি, বাসায় মা কখনোই জামদানি শাড়ি পরছিল? জাহ্নবী বলল, মাকে কখনো আলমারি থেকে নতুন শাড়ি বের করতেই দেখিনি। চোখে কাজল দিয়েছে মনে হচ্ছে না? মা আজকে অনেক আনন্দে আছে রে। ভায়োলেট জাহ্নবীর হাত চেপে ধরে বলল, জানো আপু, মায়ের মুখের এই হাসিটুকু আমার সবসময় ধরে রাখতে ইচ্ছে করে। মাকে কিছু বললে উনি ভয়ঙ্কর রেগে যাবেন, কান্নাকাটি করবেন, তার চেয়ে বড় কথা ভীষণ কষ্ট পাবেন। জাহ্নবী অবাক হলো ভায়োলেটের কথা শুনে। অদ্ভুতভাবে এই ইচ্ছেটা তারও হচ্ছে, মেয়েকে নিজের পছন্দে বিয়ে দেবেন এই স্বপ্নবোধে প্রতিটা বাবা মায়েরই মনে সুপ্ত থাকে। ভায়োলেট অর্ণবকে ডেকে বলল, আপনার সাথে কিছু কথা আছে ভাইয়া, সাথে চলুন। অর্ণবের মুখে আজ লজ্জার রক্তিম বর্ণ রঙা হয়ে উঠেছে, লাজুক হাসি বলে দেয় যে কতটা নিষ্পাপ। রহস্য জটপাকে উঠেছে ক্রমশই। অর্ণবকে সাদে ডেকে মুখোমুখি দাঁড়ালো জাহ্নবী ও ভায়োলেট। এইসব ব্যাপারে জাহ্নবী একেবারে অনারী, ঝামেলা মেটানোর ভারটা তাই ভায়োলেটের উপর। ভায়োলেট জানতে চাইল, আপনি সত্য করে একটা কথা বলুন তো, সেদিন আপু আপনাকে কি বলেছিল? অর্ণব লাজুক এসে উত্তর দিল, উনি বাসায় জানাতে বলেছিলেন। আপনার বাসায়? না, আপনাদের বাবা মাকে জানাতে বলেছিলেন। কি জানাতে বলেছিল? অর্ণব আরও লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল, তারপর উত্তর দিল, এই যে উনি বিয়ে করতে চান। ভায়োলেট অবাক হয়ে জানতে চাইল, তা বুঝলাম, কিন্তু আপনাকে বিয়ে করতে চায় এটাই বলেছিল? হ্যাঁ, মানে সরাসরি তো বলেনি, বলল যে বাবা মা আপনাকে পছন্দ করেন, আপনি যদি ওদেরকে আমার পছন্দের কথা জানান ওনারা না করবেন না। আমিও তো লজ্জা পাই, আঙ্কেল আন্টিকে কীভাবে বলি, তাই মাকে বললাম। মা খুশি হলেন, আঙ্কেলের সঙ্গে আত্মীয়তা করতে পারলে উনি সৌভাগ্য মনে করবেন। মা বলল, আমরা তাহলে ঢাকায় আসি, মেয়েটাকে দেখি, কথাবার্তা বলি। ভায়োলেট ও জাহ্নবী মুখ জয় করলো, রহস্য জট খুলতে শুরু করেছে সবে। ভায়োলেট জানতে পারলো, জানতে চাইল, কিন্তু আপু বাসায় কোন পছন্দের কথা জানাতে বলেছিল, এটা আপনি শিওর? অর্ণব অবাক হয়ে তাকালো, মানে? ভায়োলেট বলল, কষ্ট পাবেন না ভাইয়া, আপু আর্য নামের একটা ছেলেকে ভালোবাসে, তার কথাই আপনাকে বাসায় জানাতে বলেছিল, যেন আপনি আব্বু আম্মুকে রাজি করান। মুহূর্তে সমস্ত লাজুকতা উবে গিয়ে নিগূঢ় অন্ধকারে পর্ববসিত হলো অর্ণবের মুখটা। সামারের জন্য তার বুকে পরম যত্নে ঘরে তোলা মহলটা জুরজুর করে ভেঙে পড়তে লাগলো। তার সামার তার নয়, সে অন্য কাউকে ভালোবাসে? অর্ণবের ইচ্ছে করছে লজ্জায় অপমানে মাটির নিচে ঢুকে যেতে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সে পরিস্থিতি ঠেকাতে বলল, তাহলে তো আমি বড় ধরনের ভুল করে ফেলেছি, বোঝার ভুল ছিল আমার, সামারের সামনে কী করে দাঁড়াবো এখন আমি? অর্ণবের বিব্রত অবস্থা দেখতে জাহ্নবী কিংবা ভায়োলেট কারোই ভালো লাগছে না। ভায়োলেট অনুরোধ করে বলল, ভাইয়া আমরা মাকে সরাসরি কিছু বলতে পারবো না, আপনি প্লিজ বিষয়টা সামলান। অর্ণব আশ্বাস দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। কৃতজ্ঞতা প্রকাশ করে জাহ্নবী ভায়োলেট নিচে চলে এলো। হতভম্ব ভঙ্গিতে আকাশের দিকে তাকালো অর্ণব, তার ভেতরটা কষ্টে খানহান হয়ে যাচ্ছে। কেউ তা জানলো না, সামারের সামনে সে কীভাবে দাঁড়াবে সেটা বড় কথা নয়, চিন্তার বিষয় সে নিজের মা বাবার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে, কী বা বলবে তাদের। মা বাবা অনেক আশা নিয়ে আনন্দ নিয়ে ঢাকায় বেড়াতে এসেছেন, ছেলের পছন্দের মেয়েকে দেখবেন বলে মা তড়িঘড়ি করে স্বর্ণের চেইন বানিয়ে নিয়েছেন। মায়ের বুক ভেঙে দিতে পারবে না সে, তাই মনে মনে সিদ্ধান্ত নিল মা বাবাকে এখন মিথ্যে কথা বলতে হবে, তারপর কী হয় পরে দেখা যাবে। অর্ণব নিচে নেমে এসে তার মাকে আড়ালে ডেকে নিয়ে ধীর গলায় বলল, মা আপনারা আজকেই ম্যারেজ রেজিস্ট্রি করার কথা বলছিলেন, এখন এসব করার দরকার নেই। অর্ণবের মা ভীষণ অবাক হয়ে বললেন, তুই না রাত্রি বললি যত তাড়াতাড়ি শুভ কাজটা করা যায়। মা আসলে সামার এখনও বিয়ের জন্য প্রস্তুত না, ও আরও সময় চায়। ও এবার কেমন কথা, মেয়ে নাকি নিজে তোকে বলছে বাসায় প্রস্তাব দিতে?
আসলে আমারই বোঝর বলছিল, ও আমাকে পছন্দ করে সেটাই বুঝিয়েছে, এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না ও। আজকাল দিন দুনিয়া ভালো না বাবা, তাড়াতাড়ি কাজ সারাই ফেলাই ভালো। আর কোনো চিন্তার কারণ থাকলো না, অর্ণব মায়ের মুখখানা ধরে নরম গলায় বলল, প্লিজ আম্মু আপনি বোঝার চেষ্টা করুন, ও একটু রাগি, আমার সঙ্গে রাগ করেছে, ও আর কিছুদিন সময় চায়, এখন যদি আমি ওকে জোর করে বিয়ে করি ও খুব কষ্ট পাবে। তোকে পছন্দ করে তাহলে কষ্ট পাবে কেন? অনেক কিছুক্ষণ ভেবে উত্তর দিল, এখনও চেনা জানা হয়নি তেমন, ও আমার সম্পর্কে আরও জানতে চায়, 6 মাস পরে বিয়ে করতে চায় ও। 6 মাস পরে যদি ওর আর তোকে ভালো না লাগে? আমার ছেলে কি বানের জলে ভেসে আসছে? বাবারে মা, আপনি এসব বুঝবেন না, আপনি এত তাড়াহুড়া না করে সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলেন, ও যেদিন বিয়ে করতে চাইবে সেদিন আমরা বিয়ে করব, তার আগে না। অর্ণব বুঝতে পারলো না সে মাকে ঠিকঠাক বোঝাতে পেরেছে কিনা, মায়ের মন ছেলের মুখের দিকে তাকালে সব কিছু অনুমান করতে পারে, হয়তো তিনিও বুঝতে পারছেন অর্ণব কষ্ট পাচ্ছে, কোথাও একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছে। তার উপর তিনি ছেলেকে খুশি করতেই বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যা চাইবা, মেয়েটাকে ডাকলে আমি একটু বোঝাই দেখতাম, প্লিজ মা অনুরোধ লাগে, এই বিষয় নিয়ে ওকে কিছু বোঝাইতে গেলেই রাগ করবে ও। এমন পিড়ি তাকে দেখি নেই বাবা, দুজন দুজনেরে পছন্দ করে আবার সময়ও চায়। অর্ণবের মা পুনরায় ড্রয়িং রুমে গিয়ে বসলেন, এতক্ষণ ধরে দূর থেকে মা ও ছেলের কথোপকথন খেয়াল করেছিলেন পারবিন, কি কথা হয়েছে তা শুনে নি ঠিক, কিন্তু অর্ণবের মায়ের মুখ দেখে মনে হচ্ছে তিনি কোনো কিছুতে অসন্তুষ্ট হয়েছেন। পারবিন এসে জানতে চাইলেন, রেজিস্ট্রি আজকে করে ফেললে ভালো হবে আপা? আপা আপনি আগে আপনার মেয়ের সঙ্গে কথা বলেন, তার মতামত না নিয়ে কিছু করার দরকার নাই। পারবিনের মুখের শঙ্কার ছায়া স্পষ্ট হয়ে উঠল। সামারের সঙ্গে কথা বলার জন্য তিনি মেয়েদের ঘরে এলেন, দরজা খুলে দেখলেন সামার বিছানায় উপুল হয়ে শুয়ে আছে, পাশে বসা দুই বোন জাহ্নবী ও ভায়োলেট। পারবিন বললেন, সামার তোর সাথে কথা ছিল, বলো, উঠে বস। সামার উঠে বসলো, চুকমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। পারবিন বলল, অর্ণবের মা বাবা আজকে ম্যারেজ রেজিস্ট্রি করাতে চায়। জাহ্নবী ও ভায়োলেটের দিকে তাকালো। ভায়োলেট বলল, মা তুমি অর্ণব ভাইকে একটু আমাদের রুমে পাঠাও, ওনার সঙ্গে জরুরি কথা আছে। কিসের জরুরি কথা? মা আপুর লাইফের এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ওকেই নিতে দাও না, একজনকে তো দিয়েছিলাম, সিদ্ধান্ত নিতে নিতে তিনি বুড়ি হয়ে গেলেন, এই বয়সে এসে মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারি না, আমি তোদেরকে পেরে ধরেছিলাম, এটা আমার বিশ্বাস হয় না। পারবিনের মুখে বিতৃষ্ণা, ভায়োলেট আস্তে করে সামারের হাতের ওপর একটা চাপ দিল, যার অর্থ হচ্ছে মাকে এখন কিছু বলা যাবে না। সামার চোখ মুখ শক্ত করে বসে রইল। পারবিন ঘর থেকে বেরিয়ে গেলেন, ভায়োলেট অর্ণবকে ফোন করে তাদের রুমে আসতে অনুরোধ করল। সামার মুখ কালো করে বসে আছে। অর্ণব যথেষ্ট অপরাধী গলায় বলল, সব দোষ আমার, আমি আপনার কথার ভুল অর্থ করেছিলাম, আমাকে মাফ করে দিবেন, আরেকটা ভুল করেছি, আমার মাকে বলেছি আপনি এখন বিয়ে করতে চান না, 6 মাস সময় নিয়েছেন, আসলে তারা অনেক বড় মুখ করে এসেছে, আমি এখন সত্যিটা তাদেরকে বলে দিলে আব্বা আম্মু অপমানিত বোধ করতেন, তাই ভাবলাম আপাতত এটা বলে সামাল দিই, পরে নাও সব কিছু ঠিক করে নেওয়া যাবে। সামার জানতে চাইল, কি ঠিক করে নেবেন? অর্ণব বলল, পরে একদিন বলবো আপনার সঙ্গে, আমার সম্পর্ক ভেঙে গেছে, এটা সময় নিয়ে একদিন বললেই হবে, প্লিজ আপাতত এই উপকারটুকু করেন, অনুরোধ করে দাঁড়িয়ে রইল অর্ণব। ভায়োলেটের বলল, মেজপু ভাইয়া ঠিক কাজটাই করেছে, আম্মু অল্পতে যা রেগে গেলেন, এখন যদি তাকে সত্যিটা জানালে দেখা যাবে স্ট্রোক করে বসে আছে, এমনিতে আম্মু হাই প্রেশারের রুগী, তুইও এখন এটা বলে সময় নে, আপাতত সবাই জানুক তোরা একে অপরকে পছন্দ করিস, কয়েক মাস গেলে একদিন বলবি তোদের আর বনিমনা হচ্ছে না, তোরা ব্রেকআপ করে ফেলেছিস, তখন আর কারো কিছুই বলার থাকবে না। সামার অবাক হয়ে ভায়োলেটের কথা শুনলো, বিস্মিত কণ্ঠে বলল, একটা মিত্রার আশ্রয় নেব? অর্ণব বলল, পরিস্থিতি ঠেকাতে এখন এছাড়া কোনো উপায় নেই, সব দোষ আমার, আমারই ভুলের জন্য একটা মিথ্যা বলতে হচ্ছে, এই মিথ্যা ডাকতে আবারও অনেক মিথ্যা বলতে হবে, তবু বাবা মাকে কষ্ট দিতে না চাইলে এছাড়া আর কিছুই করার নেই। ক্ষণিকের জন্য নীরবতা নেমে এলো ঘর জুড়ে। সামার দীর্ঘ সময় চুপ থেকে বলল, বেশ আমি বাসায় এটাই বলবো, আরজু নিজেও বিয়ে করার জন্য কিছুদিন সময় চেয়েছে, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন সব সময়, ফারুক স্টাডির সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।